বাগা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রজনীখালে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির বয়তুল মাল আর্থিক সাহায্য বন্টন। এ উদ্দেশ্যে রবিবার বেলা এক ঘটিকায় মুর্শদ আলী লস্কর জুনিয়র কলেজে মৌলানা আতাউর রহমান মাজার ভুঁইয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া বলেন, আমরা সরকারকে যে বলবো এদের উচ্ছেদ করার ব্যাপারে, হিউম্যান রাইটস যেটা রাষ্ট্রসংঘে গৃহীত সেই হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়েছে, সুতরাং মানবতার কাছে সরকারের পক্ষে উচিত নয় প্রত্যেক সরকারে এই মানুষগুলোকে পুনর্বাসন দেওয়া, এবং যতদিন তাই পুনর্বাসন না হয় ততদিন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রিলিফের ব্যবস্থা করার জন্য আমরা আজও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারের কাছে দুরাহ দাবি জানাচ্ছি। এই দুটি দাবি, একটি স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে মানবিকতার জন্য, দ্বিতীয়ত যতদিন স্থায়ী পুনর্বাসন না হয় তাদের প্রাণের ব্যবস্থা পর্যাপ্ত প্রাণের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারিভাবে করতে হবে, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি আমরা দাবি সনদ লিখে আরো বিশিষ্ট জনদের সঙ্গে পরামর্শ করে জেলা প্রশাসন এবং সরকারের সঙ্গে আলোচনা করে। আর বাকি বক্তারা যেটা বলেছেন সেটা আমাদের সামাজিক কর্তব্য, আমরা মানুষ হিসেবে মানবিক দৃষ্টিভঙ্গিতে সামাজিক যে কর্তব্য আমাদের আছে, আমাদের বলতে আমাদের আপনাদের সকলে, সেই কর্তব্য সমাধানে আমরা আমরা যতটা করা লাগে আমরা শুধু কুকড়াদারের জন্য করেছি, আমরা দক্ষিণ ভারতের বিপর্যয়ের সময়ও করেছি, সেই হিসাবে আমরা এটাকে করব। এই এই স্পষ্টীকরণ দিয়ে আমি আহ্বান জানাচ্ছি, জায়গা কেমন দাম আমার কোনো ধারণা নেই, জায়গার মূল্যায়ন কত করে পাওয়া যায়, যেখানে কম দামে জায়গা পাওয়া যায় সেজন্য জায়গা আমরা দেখতে পারি এবং একটা চেষ্টা করতে পারি অন্তত যে তাদেরকে এক কাটা দু কাটা দিয়ে পুনর্বাসন করা যায় কি না। এবং প্রথমে মাজার ভুঁইয়া বলেছেন যে আইনি প্রক্রিয়া চালানো দরকার, যে তারা তাদের আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।